আসলে হ্যাঁ, আজকে ওয়েদারটা অনেক গরম ছিল আর উইকেটটা প্রথম দিকে অত ভালো ছিল না বলতে পারি, বাট ওরা অনেক ভালো বল করছিল। সেখান থেকে নাইম দারুণভাবে সাপোর্ট করেছে, আফিফোন মাঝখানে খুব ভালো মতো সাপোর্ট করেছে, তো ওদের হেল্পটা পেয়েছি এবং আমার মনে হয় সে অনুযায়ী একটা ভালো স্কোর দাঁড় করাতে পেরেছি। তো যেহেতু টিম জিতেছে, জিতাতে পারলে কন্ট্রিবিউট করতে পারলে ভালো লাগে, সেই হিসাবে অবশ্যই এটা একটা ভালো ইনিংস অবশ্যই। না আসলে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন সুস্থ থাকি, যে টুর্নামেন্টই খেলি শতভাগ সুস্থ থেকে টিমকে কন্ট্রিবিউট করা, যেটা প্রাইম ব্যাংকের হয়ে আমি করেছিলাম, চেষ্টা করেছিলাম টিমকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। সেম অ্যাটিটিউডটাই আছে, সেম চিন্তাভাবনাটাই আছে, আভনিকে শতভাগ দিয়ে যেন ভালো একটা রেজাল্ট দিতে পারি। তা আমি প্রতিদিন নামি এবং নতুনভাবে চেষ্টা করে শুরু করার, আর এভাবেই চেষ্টা করব। আসলে প্রসেসিংয়ের ব্যাপার, ব্যাটসম্যানরা প্রসেস অনুযায়ী খেলতে হবে, আর আসলে নিজের ইন্ডিভিজুয়ালি আসলে জায়গাটা কম, টিম যখন যেটা চাই ওইটার মধ্যে ডুবে থাকাটাই আসলে আমি মনে করি জরুরি। টিম যদি চাই কম বলে বেশি রান করার ব্যাটসম্যান হিসাবে সেটা করা, বা টিম যদি চায় বল টু বল রান করা, সেটাই আসলে জরুরি। ইন্ডিভিজুয়ালকে আমি 100 করলাম না 150 করলাম, এটা আসলে ওই রকম একটা জরুরি বিষয় না। তো টিম এখন যেভাবে চাচ্ছে আমি দিতে পারছি, এবং যদি টিম ওরকম রিকমেন্ড করে এবং আমার ওরকম ওভার থাকে, ওরকম সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে চেষ্টা করব বড় স্কোর করা। আসলে হ্যাঁ, আজকে ওয়েদারটা অনেক গরম ছিল আর উইকেটটা প্রথম দিকে অত ভালো ছিল না বলতে পারি, বাট ওরা অনেক ভালো বল করছিল। সেখান থেকে নাইম দারুণভাবে সাপোর্ট করেছে, আফিফোন মাঝখানে খুব ভালো মতো সাপোর্ট করেছে, তো ওদের হেল্পটা পেয়েছি এবং আমার মনে হয় সে অনুযায়ী একটা ভালো স্কোর দাঁড় করাতে পেরেছি। তো যেহেতু টিম জিতেছে, জিতাতে পারলে কন্ট্রিবিউট করতে পারলে ভালো লাগে, সেই হিসাবে অবশ্যই এটা একটা ভালো ইনিংস অবশ্যই। না আসলে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন সুস্থ থাকি, যে টুর্নামেন্টই খেলি শতভাগ সুস্থ থেকে টিমকে কন্ট্রিবিউট করা, যেটা প্রাইম ব্যাংকের হয়ে আমি করেছিলাম, চেষ্টা করেছিলাম টিমকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। সেম অ্যাটিটিউডটাই আছে, সেম চিন্তাভাবনাটাই আছে, আভনিকে শতভাগ দিয়ে যেন ভালো একটা রেজাল্ট দিতে পারি। তা আমি প্রতিদিন নামি এবং নতুনভাবে চেষ্টা করে শুরু করার, আর এভাবেই চেষ্টা করব। আসলে প্রসেসিংয়ের ব্যাপার, ব্যাটসম্যানরা প্রসেস অনুযায়ী খেলতে হবে, আর আসলে নিজের ইন্ডিভিজুয়ালি আসলে জায়গাটা কম, টিম যখন যেটা চাই ওইটার মধ্যে ডুবে থাকাটাই আসলে আমি মনে করি জরুরি। টিম যদি চাই কম বলে বেশি রান করার ব্যাটসম্যান হিসাবে সেটা করা, বা টিম যদি চাই বল টু বল রান করা, সেটাই আসলে জরুরি। ইন্ডিভিজুয়ালকে আমি 100 করলাম না 150 করলাম, এটা আসলে ওই রকম একটা জরুরি বিষয় না। তো টিম এখন যেভাবে চাচ্ছে আমি দিতে পারছি, এবং যদি টিম ওরকম রিকমেন্ড করে এবং আমার ওরকম ওভার থাকে, ওরকম সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে চেষ্টা করব বড় স্কোর করার।